হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রোমানিয়া থেকে আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে থাকবে সাগর সরকার। এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আমি দুবাইতে গত 14 বছর যাবত ইলেকট্রিশিয়ানের কাজ করছি, তো আমি পুরো কাজ জানি, রোমানিয়াতে কি এই ভিসা পাওয়া যাবে নাকি? তো সেই ভাইয়ের উদ্দেশ্য করে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কিছু জানতে পারবে। ভাই, রোমানিয়া থেকে দুবাই যে আসেন আপনি, সেই ভিসাটা আপনি পাবেন? বাংলাদেশ থেকে যেমন আসতে হলে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট বাহির করে, তারপরে ভিসা বাহির করে তারপরে আসতে, ঠিক তেমন সিস্টেমটা আপনার এখান থেকে দুবাইতে ওয়ার্ক পারমিট দিতে হবে। যে আপনি যে ওয়ার্ক পারমিটে এই দুবাইতে যে আপনার কাগজপত্র আছে, সেই কাগজপত্র অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট বানাইতে হবে। তারপরে ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা বাহির করতে হবে, ভিসা বাহির করে তারপরে আপনাকে আসতে হবে। আসতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে এখানে আসবেন ইলেকট্রিশিয়ান হিসেবে, তো মূলত ইলেকট্রিশিয়ান রোমানিয়াতে অনেকই কম লাগে, অনেক কম লাগে। যেমন একটা অপারেটর যেটুকু একটা চাহিদা আছে, ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার, মেকানিক্যাল সাইড, এরকমই কিন্তু বেশি একটা চাহিদা নাই। কারণ এখানে লোক লাগে একজন, আপনারা তো জানেনই যে একটা ইলেকট্রিশিয়ান, একটা সুপারভাইজার, একটা মেকানিক্যাল অনেকটি মেশিন দেখাশোনা করে। তো সেই ক্ষেত্রে অপারেটরের চাহিদাটা বেশি, আপনার ইলেকট্রিশিয়ানের চাহিদাটা অনেক কম। তো যাই আমার ফ্যাক্টরিতে যাই ইলেকট্রিশিয়ান আছে সবই রোমানিয়ান, ওরা কেউ অন্যান্য দেশ থেকে ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার, তারপরে গাড়ির ড্রাইভার এরকম লোক আনে না। ওরা শুধু অপারেটরটা আনে আর জাস্ট অগ দেশ থেকে লোক দিয়ে সব কিছু মেনটেন করে। তো তো আপনি আসলে আসতে পারবেন, যদি কোনো সুযোগ সুবিধা পান কারো কাছ থেকে, তো আপনি আসতে চাইলে আসেন, সমস্যা নাই। আপনি যদি আসতে পারেন তাহলে আপনার থাকা খাওয়া থাকবে কোম্পানির উপর, কারণ আপনি কোম্পানি বিষয়ে আসতেছেন। তো দুবাই থেকে আসতে মূলত কত টাকা লাগে তা আমার সঠিক ধারণা নেই, তবে বাংলাদেশ থেকে যদি হতো তাহলে আমি একটা বেসিক একটা ধারণা দিতে পারতাম। তো আপনি আসতে পারবেন, এটা শিওর যে আসতে পারবেন কোনো না কোনো মাধ্যমে, তবে আমার বেসিক ধারণাটা নাই যে আপনি কত টাকার ভিতর আসতে পারবেন। তো এখানে আসলে আপনি থাকা খাওয়া থাকবে কোম্পানির উপর, আসতে যেতে যে গাড়ি ভাড়াটা আছে সেই গাড়ি ভাড়াটাও থাকবে কোম্পানির উপর। আপনি যদি জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আপনি যদি 12 ঘন্টা করেন তাহলে আমরা সবাই 12 ঘন্টা করি, 4 ঘন্টা ওভারটাইম হিসাবে ধরা হবে। কন্ট্রাক্ট দুইটা হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে দুইটা, একটা হয়েছে 8 ঘন্টার কন্ট্রাক্ট আর একটা হয়েছে 4 ঘন্টার কন্ট্রাক্ট। তো সেই 4 ঘন্টাটা কিন্তু ওভারটাইম হিসাবে ধরা হয়। সেই মাস আমরা প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করি, তো আমাদের অপারেটর হিসাবে আমরা বেতন পাই বর্তমান রেট অনুযায়ী 75,000-75,000 মতন বেতন দেয় একটা অপারেটর, বর্তমান রেট হিসাবে আমি বললাম। তো ইলেকট্রিশিয়ান হিসাবে তো একটু বেশি হবে, প্রায় 1 লাখের কাছাকাছি হবে। এটা তো আপনারা জানেন যে ইলেকট্রিশিয়ানের, সুপারভাইজারের সবাই তাদের বেতন কিন্তু অনেক উন্নত। তো সেই ক্ষেত্রে আপনি আসলে অনেক ভালো হবে ইলেকট্রিশিয়ানের বিষয়ে, যেহেতু আপনি থাকা খাওয়া কোম্পানির উপর থাকবে, গাড়ি ভাড়া নাই, তারপরে আপনি বেতনটাও প্রায় 90 থেকে 1 লাখের মতন কাছাকাছি হবে, কোনো সমস্যা নেই। তো আপনি নিশ্চিন্তে আসতে পারেন, যদি কোনো আপনার বন্ধু বান্ধব থাকে বা কোনো ভালো কোনো এজেন্সি দ্বারা আসতে পারেন, সেটা আপনি দেখে শুনে ভালো এজেন্সি দ্বারা আসবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওটি শেষ